নগদ পিন রিসেট নিয়ে অনেক কথা শুনছি, কথা শোনার দিন শেষ। তো ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব আপনি কিভাবে ঘরে বসে নগদের পিন রিসেট করবেন বিকাশের মতন। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি এখন পর্যন্ত আমার মতন গরিব মানুষের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা কি করবেন, চলে যাবেন ডায়াল পেডে। ডায়াল পেডে গিয়ে লিখবেন *167#, আবার বলছি *167#, এই কোডটি লিখবেন। লেখার পর যে নাম্বারে পিন ভুলে গেছেন বা মনে নেই এই নগদ নাম্বারে কল দিয়ে দিবেন। কল দেওয়ার পর একটু সময় নেবে, তখন আপনি ধৈর্য সহকারে বসে থাকবেন। তারপর দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখেন ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, MFI, মাই নগদ, পিন রিসেট, এটা নতুন একটা অপশন। এটাতে যেতে হলে কী করতে হবে, লিখতে হবে আট। আট লিখে সেন্ড করে দিতে হবে। ইংলিশে এইট লিখবেন, বাংলাতে আট লিখবেন, লিখে সেন্ড করে দিবেন। তারপরে দেখবেন এখানে দুইটা অপশন আছে, এক নম্বর ফরগেট পিন, দুই নম্বর চেঞ্জ পিন। তো আমরা পিন ফরগেট করবো, যেহেতু আমরা পিন ভুলে গেছি সেক্ষেত্রে কী করতে হবে, ওয়ান লিখে সেন্ড করে দিতে হবে, বাংলাতে এক লিখে সেন্ড করে দিতে হবে, অবশ্যই ইংলিশ ইউজ করবেন। তারপরে এখানে বলছে আপনার এনআরডি নাম্বারটি লেখার জন্য, এনআরডি নাম্বার। অনেকেই বলে ভাই আমি তো এনআরডি দিয়ে খুলি নাই। তো আপনি কি করবেন, আপনি সিমটি যে নাম্বার রেজিস্ট্রেশন করা এই নাম্বারে এনআরডিটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? তো আমি কি করতেছি, আমি আমার এনআরডি নাম্বারটা লিখে দিচ্ছি, একটু অপেক্ষা করুন, আমি লিখতেছি। ভুল লিখবেন না, ভুল লিখলে কিন্তু হবে না, একদম সঠিকভাবে লিখবেন, মিলিয়ে মিলিয়ে লিখবেন এনআরডি নাম্বারটা দেখে। তারপর এখানে স্যান্ড দিয়ে দিবেন। যখন আপনি স্যান্ড দিয়ে দিবেন তখন বলছে আপনাকে আপনার এনআরডি নাম্বারের যে জন্ম তারিখটা আছে সেই জন্মসালটা লেখার জন্য। আপনি জাস্ট জন্মসাল লিখবেন, পুরা জন্ম তারিখ লিখবেন না, জাস্ট লাস্টের চার সংখ্যা জন্মসালটা লিখবেন। আমার যেহেতু 1971, আমি 1971ই লিখলাম। লেখার পর স্যান্ড দিয়ে দিবেন। তারপর আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি 90 দিনের ভিতরে কোনো রকম লেনদেন করছেন কি না কি। যদি করে থাকেন তাহলে এক লিখবেন, ইয়েস লিখবেন, যদি না করে থাকেন তাহলে নো লিখবেন। অনেকেই বলে ভাই আমি তো নতুন অ্যাকাউন্ট, আমার তো কোনো লেনদেন হয় নাই, সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আপনি 2 লিখবেন, নো লিখবেন, নো লিখে সেন্ড করে দিবেন। যেহেতু আমি করছি সেহেতু আমি 1 লিখছি, 1 লিখে সেন্ড করে দিব। যখন আমি সেন্ড করে দিব তখন নতুন কিছু অপশন চলে আসবে। এখন বলতেছে 10টা ট্রানজ্যাকশন বলেন কী করছেন। আমি মোবাইল রিচার্জ করছি, তো আমি 3 লিখে সেন্ড করে দিলাম। আপনি যা করছেন তা লিখে সেন্ড করে দিবেন। তারপর বলছে কত টাকা করছি, আমি করছি 27 টাকা, আমি 27 টাকা লিখে দিলাম, লিখে সেন্ড করে দিলাম, আমার কাজ শেষ। এখন আরও একটা নোটিফিকেশন চলে আসবে, বলতেছে আপনি আমি ওয়াইট করতাম, ওয়াইট করলাম, সাথে সাথে একটা মেসেজ চলে আসছে, এই দেখুন উপরে পিন রিসেট সাকসেসফুল। আহ সুন্দর না, এটার জন্য মানুষ কত কষ্ট করতেছে, আমি কিন্তু 3 মিনিটের ভিতরেই করে ফেলছি। এখন কি বলতেছে, এখন বলতেছে আপনি নতুন পিন সেট করার জন্য, কীভাবে নতুন পিন সেট করবেন সেটি এখন দেখিয়ে দেব। আপনি কি করবেন, আবার চলে যাবেন ডায়াল পেডে। ডায়াল পেডে গিয়ে লিখবেন *167#, লিখে কল করে দিবেন। যখন আপনি কল করে দিবেন তখন দেখবেন নতুন অপশন চলে আসছে, বলতেছে পিন সেট আপ, এন্টার নিউ পিন। এখন আপনাকে নিউ পিন দিতে হবে, আপনার ইচ্ছা মতোই যে কোনো 4 সংখ্যার পিন দিয়ে দিবেন। আমি আমার ইচ্ছা মতো একটা পিন দিচ্ছি, ঠিক আছে? আমি পিনটা হাইড করছি না, ব্লার দিয়ে ডাকছি না, কারণ আমি গরিব মানুষ, আমার ফোনে কোনো রকম টাকা রাখি না, তো আমার টেনশন নেই। আপনারা কী করবেন, আপনারা আপনার ইচ্ছার মতন একটা পিন দিবেন। আমি আমার পিনটা দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম, ঠিক আছে? যখন আমি সেন্ড করে দিলাম তখন বলছে আবার এই পিনটা দেওয়ার জন্য, আগে যে পিনটা দিয়েছেন এই পিনটা আবার দিবেন, ঠিক আছে? ক্যাল করে দিবেন, এখন ভুল করবেন না, যদি ভুল করেন তাহলে আবার পিন রিসেট করতে হবে। তো এখন দেখেন আমার কিন্তু অপশন চলে আসছে, আগে কিন্তু এই অপশনগুলো আমি দেখতে পারছি না, খুব কষ্টকর করছি কতদিন, ঠিক আছে? এখন আমি কী করবো, এখন আমি ব্যালেন্সটা চেক করবো। যখন আমি ব্যালেন্স চেক করবো তখন কী করতে হবে, মাই নগদে চলে যেতে হবে। মাই নগদে আমি 7 লিখে সেন্ড করে দিব। সাত লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে ব্যালেন্স ইনকোয়ারি, এক নাম্বার অপশন, এক লিখে সেন্ড করে দিব। এখন বলছে পিনটা, এই যে পিনটা দিলাম না, এই পিনটা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি।
এই যে দেখেন আমার ব্যালেন্সে এক টাকা, বলছিলাম না আমি গরিব মানুষ, এই যে আমার মাত্র এক টাকা ব্যালেন্স আছে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি সমস্যা হয় তাহলে চ্যানেল পাবলে আমার নাম্বার আছে, আমাকে কল দেবেন, না হয় ভিডিওতে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো, আমি সকল ভিডিওর রিপ্লাই দিয়ে থাকি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।